আমেরিকায় কাজ করে দেখছি যে প্রত্যেকটা ভালো ডক্টরের একজন করে লিগেল উপদেষ্টা থাকে প্রত্যেক ভালো ডক্টরের একজন করে আইন উপদেষ্টা থাকে কারণ তারা একটায় যদি ফেসে যান তাহলে সারা জীবনের ইনকাম নিয়ে টান দেয় কিন্তু ওনাদের যেহেতু ইন্স্যুরেন্স আছে এই নিজেকে পে করতে হয় না ইন্স্যুরেন্স কোম্পানিটা পে করেন দশ লাখ ডলার ২০ লাখ ডলার এক কোটি ডলার আমি এক লোকের সাথে কাজ করেছিলাম এক কোটি ডলার কম্পেনসেশন দিয়েছিলেন ইন্স্যুরেন্স কোম্পানি দিয়েছিলেন বিকজ অফ রং ট্রিটমেন্ট ইট হ্যাপেন্স তাহলে আমি মনে করি আপনাদের অ্যাপ্রোচটা এরকম হওয়া উচিত আপনারা ইন ওয়ান হ্যান্ডে বলবেন মেডিকেল নেগলিজেন্সের এর বিরুদ্ধে বলবেন আবার অ্যাট দ্য সেম টাইম বলবেন উই নিড প্রোটেকশন তাহলে ইওর ক্লেম উইল বিন অ্যাকসেপ্টেড ওয়ান আদারওয়াইজ আপনাদের এই দাবিটা অনেকটা মানে নিজেদের বাঁচানোর মতো হয়ে যাবে আর কি এটা হলিস্টিক হবে না পিপল এটাকে ভালোভাবে নেবে না রোগীরাও এটাকে ভালোভাবে নেবে না ফলে ওই অ্যাপ্রোচটা উইল বি ভেরি অ্যাকসেপ্টেবল অ্যাপ্রোচ এই জন্য আপনাদের যে কর্মকাণ্ড শুরু হয়েছে ইট ইস এ গুড সাইন এই গুড সাইনের দৃষ্টিতে আপনারা এটা শুরু করেন এখন হয়তো ডক্টরসদের প্রোটেকশনের কথা বলছেন একসময় মেডিকেল নেগলিজেন্সের কথাও বলেন এটাও বলেন যাদের মেডিকেল নেগলিজেন্স হচ্ছে এই সময় এক্সাম্পল আনেন প্রেজেন্টেশন তৈরি করেন ডিসকাস করেন দেখেন মেডিকেল নেগলিজেন্স হলে আমাদের দেশে একজন রুগীর কিছুই পাওয়ার নেই কোনো সিস্টেম নেই কই যাবে সে কার কাছে যাবে কোন আদালতে যাবে কে ডিটারমিন করবে আপনাদের কোনো বোর্ড নেই আপনারা বলছেন যে এক্সপার্ট লোক ছাড়া এটা ডিটারমিন করতে পারবে না হু আর দি এক্সপার্ট কোথায় বোর্ড কার কাছে গিয়ে আমি বলবো যে আমার যে অপারেশন করা হয়েছে এটা প্রোটোকল মেনটেন করা করা হয়নি কার কাছে গিয়ে বলবো আমার মেন বিএমডিসি দেখেন বিএমডিসি দুই হাজার সালে প্রতিষ্ঠা হয়েছে আজ পর্যন্ত আমি বিএমডিসিকে একটা চিঠি লিখেছিলাম যে কতগুলো কমপ্লেন পড়ছে বলছে একশো সাতষট্টিটা কমপ্লেন পড়েছে দশ সাল থেকে এখন পর্যন্ত একশো সাতষট্টিটা কমপ্লেন বিচার করছে কি দুইটার দুই হাজার সাল থেকে এখন পর্যন্ত বিএমডিসি কা তাতে কী করছে দুই ডাক্তারকে ওয়ার্নিং দিছে তাও আবার ছয় মাস পরে তুলে নিছে এর অর্থ হলো এই জিনিসটাকে আপনাকে অ্যাড্রেসের মধ্যে আনতে হবে তাহলে মানুষ মনে করবে যে আপনারা সত্যিই মানুষের জন্য খুবই দরদী তাহলে অ্যাকসেপ্টেবল যেমন ধরেন আমাদের দেশের ভোক্তা অধিকার আইন দুই হাজার এখানে একটা কথা আছে পণ্য মানে আপনাদের সেবাটাকে পণ্য বলে আখ্যায়িত করেছে পণ্য পণ্য এই পণ্যের অধীনে আমরা কোথায় যেতে পারি আমরা যেতে পারি নিম্ন আদালতে গেলে কি হবে ডিটারমিন করবে কি ডিটারমিন করবে নেগলিজেন্স হয়েছে কি হয় নাই নেগলিজেন্স হলে কি হবে যার জীবন চলে গেছে নেগলিজেন্সের কারণে তার কি হবে তাকে কি দেয়া হবে দেখেন কোনো মেকানিজম নাই একটা এক্সাম্পল আমাদের দেশে দেখাইতে পারবেন না যে নাকি দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাইছে আদালতের সিস্টেমের মাধ্যমে নো অপশন নো মেকানিজম তার মানে কি বাংলাদেশে মেডিকেল হচ্ছে না হচ্ছে তো কিন্তু কেউ তো মেকানিজম পায় না আবার অ্যাট দ্য সেম টাইম ডক্টরস নিড প্রোটেকশন এতেও কোনো দিমত নাই এই ব্যাপারে আমাদের আইনে কি আছে সর্বশেষ আইনে যা আছে এই প্রোটেকশনের আলাপ আলোচনা শুরু হয়েছে যে কয়টা লিগ্যাল ফ্রেমওয়ার্ক এখন আছে প্রথম ছিল মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিন্যান্স নাইনটিন এইটি টু এখানে ডক্টরসের কোনো প্রোটেকশানের কথা বলা নেই এখানে লাইসেন্সিং কি হবে প্রাইভেট প্র্যাকটিস করা যাবে কি যাবে না করলে কেমন করে করবেন এই সমস্ত আলাপ আলোচনা এরপরে এটা চেঞ্জ এইটা রেখে দু সালে আইন আসলো বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট টু থাউজেন্ড টেন এই মেডিকেলস এবং ডেন্টাল কাউন্সিল অ্যাক্টের ভিতরে মূল কথা কি ওই রিলেশন কী হবে কিভাবে করা হবে আপনাদের কি করে লাইসেন্স দেওয়া হবে লাইসেন্স দেওয়ার প্রসেসটা কি হবে কিভাবে দরখাস্ত করবেন এই দরখাস্তগুলোর ভিত্তিতে আপনার লাইসেন্সটা দেওয়া হবে কিন্তু এখানে এর বাইরে ডক্টরদের প্রোটেকশন কী হবে কিছু নাই